যে দান করা এটা হচ্ছে বিরাট ফজিলতের ব্যাপার দান করা এটা হচ্ছে বিরাট ফজিলতের ব্যাপার অসংখ্য কোরআনের আয়াত হাদিস রয়েছে যে যেমন উমাইতিমুন ত্বাআম আলা হুবহি মিসকিনা ওয়িতিমান ওয়া আসিরা ইল্লা মা নুতইমুকম নুতইমুকম লিওয়াশি লা লা উরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা উনুর যে জি রোজাদার ব্যক্তি কে ইফতার করানো যেমন আল্লাহ রাসূল বলেছেন মান ফাততারা সাইমান কানা লাহু মিসলু যে ব্যক্তি কোন রোজাদারকে কে ইফতার করাবে সে ইফতার করার কারণে রোজার সমতুল্য নেকি কেটে দেওয়া হবে না ভাই ভাইরা আল্লাহ আজিরা কিন্তু সিয়াম পালনকারী রোজা থেকে কোন রকম শ্যাম পালন নেকি থেকে কারীর নেকি কমানো হবে না অনুরূপের আল্লাহ রসুল বলেছেন ও মা মিন মাল্লাহ সাদকা করলে মাল কমে যায় না অনুরূপে মহান আল্লাহ বলেছেন ওমা আন ফি মিন সায়িন তোমরা আল্লাহ তাই যা কিছুই খরচ করে না কারো ফাহয়ু খলিফুহু মহান আল্লাহ তার তোমাদের কি প্রতিদান দেবেন স্থলাভিষিক্ত করবে হইর রাজহে কেন অনুরূপ আমরা জানি যে কয়ামতের দিনে যেখানে আল্লাহর রসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেখানে মহান আল্লাহ কি করবেন এমন ব্যক্তি যে সাদকা করেছিল ফাখ ফাহা লুকিয়ে 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 পড়েছিল হত্যালামে সীমা লুহমা সনাত ইয়ামিন এমনকি ডান হাতে সদকা করেছিল বাম হাতও জানতে পারিনি এমনভাবে লুকিয়ে করেছে এরকম একটা লোক কি হবে কাল কেয়ামতের দিনে যে আপনার ওই আরশের ছায়া লাভ করবে

করে দান করতেন এখন থাকলো কথা লুকিয়ে করতে হবে নাকি লুকিয়ে না ছুপিয়ে ছুপিয়ে করতে তার মানে লুকিয়ে নাকি দেখিয়ে করতে হবে এ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন যে ইনতুব সদকাত যদি তোমরা সদকা দেখিয়ে করো তাহলে ওটাও খুব ভালো ওই ফুহা আর যদি লুকিয়ে করো লুকিয়ে লুকিয়ে সদকা দাও তু তুহাল ফুকারা এবং ফকির মিসকিনদেরকে যদি দিয়ে আসো লুকিয়ে ফাহু আুল্লাহম তাহলে এটাও তোমাদের জন্য মঙ্গল তাহলে বুঝতে পারা যাচ্ছে যে সদকা লুকিয়ে এবং দেখিয়ে দুইভাবেই সাদকা করা যায় তবে জি আর যেমন এটাকে হাদিসটা বললাম যেমন এমন ব্যক্তি দান করলো যে তার দান করাটা বাম হাত জানতে পারলো না যেমন এর আগে বললাম যে যারা কেয়ামতের দিনে ছায়া পাবে তাদের মধ্যে একজন এটা হচ্ছে আসল তারপর লুকিয়ে সাদকা করাটাই হচ্ছে আসল কিন্তু যদি কেউ যদি আন্না ইখফাহা আফদালও কখনো কখনো আপনাকে বলছে আপনার লুকিয়ে সাদকা করাটাও আফজল হতে পারে লাকিন্না ইন তার আলা ইদহারিহা মাসালাহাতুন রাজিহাতুন যদি সেখানে কোনো উদ্দেশ্য থাকে যেমন মনে করেন কোন লোক যদি মনে করে যে লোকটা জাকাতই দেয় না তাহলে সে ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেওয়াটাই ভালো যাতে করে লোকে ধারণা না করে যে জাকাত দেয় না অনুরূপভাবে যেমন আপনি বললেন কোন মানুষকে উৎসাহিত করার জন্য আমি দশ টাকা দিলে আরেকজন কি বিশ টাকা দেবে আরেকজন পঞ্চাশ টাকা দেবে এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেখানেও দেখিয়ে দেওয়া যেতে পারে তবে সাবধান কোন রকমের রিয়া যেন না থাকে রকমের যে লোক দেখানি লোক শোনানি কোনো রকমের নিয়ত যেন অন্তরে না থাকে আমি দান করলাম লোকে আমাকে ভালো ভালো বলবে না এরকম যেন কোনো কোনো জিনিস যদি থেকে যায় তাহলে দান করার উল্টে পাপ হয়ে যাবে জি হ্যাঁ কোনো মানুষকে উৎসাহিত করার জন্য করতে পারেন যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানে হ্যাঁ ব্যক্তি একটা সুন্নত আহ করলো ফলাহু আজরোহা তার জন্য তার নাকি রয়েছে ও আজুরোহমান আর তার আপনিও পাবেন তাহলে বুঝতে পারা যাচ্ছে আপনি দশ টাকা দান করলে আমি যদি বিশ টাকা দান করি আমি বিশ টাকা দান করলে আপনি যদি পঞ্চাশ টাকা দান করেন তাহলে পঞ্চাশ টাকা দান করার জন্য আপনি পঞ্চাশ টাকা নিকে পাবেন আর আমার দেখা দেখি দান করলেন সেই জন্য আমি কি পাবো পাবো